জংশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেই অভিশপ্ত ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেখানে এখনো পর্যন্ত সরকার এর তথ্য মোতাবেক যেমনটা জানা যাচ্ছে হত নয় এবং আহত 50-এর কাছাকাছি। গ্রিন সিগন্যাল দেখিয়ে আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পাইলট এবং কো পাইলট এবং রেলের যারা হচ্ছে আধিকারিক আছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলে সলা পরামর্শ করে তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখান থেকে তারা কিন্তু রওনা দিলেন, এবং এরপর তাদের হচ্ছে পরবর্তী স্টপেজ হচ্ছে কিষানগঞ্জ, এবং সেখানেও কিছুটা সময় সেখানে কিন্তু তাদেরকে হল্ট করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমরা আপনাদের জানানোর চেষ্টা করব ঠিক যেমনটা আমাদের কাছে তথ্য রয়েছে। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু সেই অভিশপ্ত জায়গা নিজ বাড়ি এবং চটহাটের মধ্যবর্তী জায়গা অর্থাৎ দুর্ঘটনাস্থল সেটা তিনি পরিদর্শন করবেন উত্তরবঙ্গ। এই মুহূর্ত দেখতে পাচ্ছেন যাত্রীদের মধ্যে সেই দারুণ বিভীষিকা, এবং বহুকেই বহুমুখ বহু মানুষই কিন্তু ক্রন্দনরত অবস্থায় তারা কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন। এবং আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে যে খবর আমাদের কাছে আসছে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঘটনাস্থল পরিদর্শনে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। উত্তরবঙ্গ পুলিশের আইজি থেকে শুরু করে শীর্ষ কর্তারা পৌঁছচ্ছেন, পাশাপাশি রেল মন্ত্রকের গুরুত্বপূর্ণ যে আধিকারিকরা আছেন তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন, এবং কি পরিস্থিতি রয়েছে সেখানে, কি কারণে ঘটনা হলো সে বিষয়ে কিন্তু হচ্ছে পুলিশ এবং তার পাশাপাশি অবশ্যই স্টেট পুলিশের পাশাপাশি রেলওয়ের যে সেফটি সিকিউরিটি ডিপার্টমেন্ট রয়েছে তারা কিন্তু সে বিষয়ে হচ্ছে অবশ্যই তথ্য সংগ্রহ করার চেষ্টা করবে। আপনাদের জানিয়ে দিই যে তথ্য আমাদের কাছে আসছে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু হচ্ছে নবান্নতে যেমন হচ্ছে কন্ট্রোল রুম চালু করেছেন, পাশাপাশি প্রত্যেকটি স্টেশন তা একদম আপনাদের জানিয়ে দিই আলিপুরদুয়ার এনজেপি থেকে শুরু করে কিষানগঞ্জ ডালখোলা বারসই থেকে শুরু করে অবশ্যই আপনাদের জানার চেষ্টা করব দমদম ক্যান্টনমেন্ট এবং তার পাশাপাশি পরবর্তী শিয়ালদা পর্যন্ত প্রত্যেকটি জায়গায় কিন্তু হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। পরবর্তী প্রতিদিনে আমরা হচ্ছে পোস্টার আকারে সেই সমস্ত হেল্পলাইনগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে যে খবর আপনাদের কাছে জানানোর চেষ্টা করব, অসমর্থিত সূত্রে যেমনটা জানা যাচ্ছে সরকারি সূত্রে মৃতের সংখ্যা নয় হলেও সেটি বাড়তে পারে, এবং এই ভয়াবহ দুর্ঘটনায় যারা হচ্ছে আতঙ্কগ্রস্ত হয়েছিলেন তারা কিন্তু প্রত্যেকে হচ্ছে আপনাদের যেটা জানানোর চেষ্টা করব যে আপনাদের যেমনটা জানানোর চেষ্টা করব তারা কিন্তু উত্তরবঙ্গ মেডিকেলের সহ একাধিক হচ্ছে চিকিৎসা প্রতিষ্ঠানে তারা হচ্ছে চিকিৎসায় রয়েছেন। এবং আপনাদের জানানোর চেষ্টা করব কিছুক্ষণ আগেই কিন্তু হচ্ছে এখানে প্রায় আধ ঘন্টা 45 মিনিট সময়কাল এখানে হচ্ছে তার টেকনিক্যাল যে হচ্ছে লুফোলস বা কিছু সেগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর কিন্তু সে ট্রেনটিকে ছেড়ে দেওয়া হলো শিয়ালদার জন্য, এবং সেখানে দুর্ঘটনাগ্রস্ত বগিরা রয়েছেন। এই মুহূর্তে কিন্তু আলুয়াবাড়ি রোড রেলওয়ে স্টেশনে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং তার পাশাপাশি হচ্ছে ইন্ডোটোবেডিয়ান বর্ডার পুলিশ এবং তার পাশাপাশি অবশ্যই যেমনটা জানানোর চেষ্টা করব রাজ্য পুলিশ রয়েছে এবং বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছে। আমরা অবশ্যই চাইব যারা অন্ততপক্ষে এই মুহূর্তে আতঙ্কগ্রস্ত রয়েছেন, যাদের পরিবার পরিজনরা সেই ট্রেনের যাত্রী ছিলেন তারা প্রত্যেকেই যাতে অন্ততপক্ষে সেই সমস্ত হেল্পলাইনগুলোতে যোগাযোগ করে অবশ্যই নিজেদের নিকট আত্মীয়দের খোঁজ খবর নেন। এবং আপনাদের জানিয়ে দিই যে দুটি ট্রেন অন্ততপক্ষে মাল ট্রেন, একটি মাল ট্রেন এবং একটি যাত্রীবাহী ট্রেন, এবং পেছন দিক থেকে কলিশন হওয়ার কারণে কিন্তু যেহেতু হচ্ছে শেষ করে দিই যাত্রীরা যেমনটা বলছেন যে দুর্ঘটনা আরও বৃহৎকার ধারণ করতে পারত, হয়তো 1991 সালের গাইশাল দুর্ঘটনার পুনরাবৃত্তি হয়ে যেতে পারত যদি দুটি হচ্ছে মেল ট্রেন হতো। সৌভাগ্যবশত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তার গতি কত কিছুটা কম ছিল, এবং তার পাশাপাশি পেছনে যেটি ছিল সেটি কন্টেনার যুক্ত হচ্ছে মাল গাড়ি ছিল, তার ফলে কিন্তু হতাহতের সংখ্যাটা অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণ, সেই এলাকার মানুষ, দার্জিলিং জেলার সেই সমস্ত এলাকার মানুষ, চটেরহাট নিজ বাড়ি থেকে শুরু করে অবশ্যই আপনাদের জানার চেষ্টা করব নুমালিগড় থেকে শুরু করে এনজিপি থেকে শুরু করে পার্শ্ববর্তী এই সমস্ত এলাকা ফাঁসিদের এলাকার মানুষ তারা ছুটে গিয়ে আজকে এই হচ্ছে অন্ততপক্ষে বিভীষিকাগ্রস্ত মানুষগুলোকে উদ্ধার করলেন, তাদেরকেও জনতা জনার্দনের প্রতিনিধি হিসেবে আমরা স্যালুট জানাই। কারণ মানুষ, ট্রেনের যাত্রীরা তারা বলছেন সবচেয়ে বড় ধর্ম মানবতার ধর্ম, আমরা নিজেদের মধ্যে হিন্দু মুসলিম শিখ ইসাই বলে যে বিভেদ করি না কোনো বিপদের সময়, সেই বিভেদ কিন্তু মুছে যায় তার একবার প্রমাণিত হলো। মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম, তাই মানবতার ধর্মকে অবশ্যই আমরা